তো ধরো এখন 450 ডিম বিক্রি করতেছো, কিনা ছিল 35 টাকা করে পিস, পালছো প্রায় 7 মাস, আবার কিছু আছে প্রায় 1 বছর। তো এই পর্যন্ত খরচ হয়েছে কয় টাকা, হিসাব আছে তোমার কাছে? হ্যাঁ আছে, 6 লাখ টাকা, প্রায় 6 লক্ষ টাকা। কিন্তু এখন তো কেবল ডিম বিক্রি শুরু হয়েছে, তো তোমার লাভ কেমন আসবে মানে মনে করতেছো তুমি? আর কয়দিন পরে এই মাসে কিছু লাভ হইতে পারে দেখা যাবে। তোমার বাবার সাথে আমরা একটু কথা বলি। যে কোনো ধরনের কৃষি তথ্যের জন্য ফোন করুন 01758-909-767, 01674-059-719। কৃষি, প্রযুক্তি, শিক্ষা, বিনোদন। আমাদের আজকের যিনি প্রধান উদ্যোক্তা ডলি আপা, যদি কালকা দিই তাহলে তো খাবারটা বাসি হয়ে যাবে না, অল্প পুঁজিতেই সম্ভব। কবজি ডুবিয়ে সবজি খা, সবুজে বাঁচি। নরসিংদীর জামাল ভাই, তার পাশে নানান রঙের রঙিন মাছ। ও ঢাকা শহরের এই ইট পাথরের খাঁচায় থেকে মোটামুটি কি কি ফল গাছ দিয়ে শুরু করেছেন এখানে? আমাদের আমার এখানে আপনার আম গাছ আছে। ফার্মার টিভি, কৃষক টিভি। আমরা শুধু ভাত খেতেই অভ্যস্ত, কিন্তু আমরা শুধু ভাত বেশি খেলে তো হবে না। এটাকে এখন পৃথিবীতে বলা হচ্ছে যে সুপার ফুড। স্পিরুলিনা, বাংলাদেশে উটের খামার হতে পারে অত্যন্ত লাভজনক। তবে স্বপ্নকে বাস্তবে যারা পরিণত করতে পারে তারাই যেন প্রকৃত স্বপ্নবাজ। এটি আমাদের সম্পূর্ণ দেশীয় একটি জাত, মাছে ভাতে বাঙালি নামে আমরা পরিচিত। এই যে আরএস প্রযুক্তি ব্যবহার করে একেবারে ঘরের ভিতরে মাশরুম একটি আদর্শ খাবার। যারা স্বপ্ন দেখেন তারা যখন স্বপ্ন পূরণ হয় না তারা কিন্তু থেমে যান। কোনো অনুষ্ঠান, উৎসব পার্বণ, কবুতর নিয়ে যে পরিমাণ গবেষণা হয়। ফার্মার টিভি, কৃষক টিভি। সুপ্রদর্শক, কেমন আছেন আপনারা? আশা করি খুব ভালো আছেন। দর্শক, আজ আপনাদের সামনে যেই আয়োজনটি নিয়ে এসেছি সেই আয়োজনটি হচ্ছে ছোট্ট একটি ছেলে, স্কুলের ছেলে, সে পালন করছে হাঁস, এবং 2, 1, 10, 20 বা 100 পিস নয়, অনেক অনেক, মানে শতাধিক ঠিক না, আমার সংখ্যাটা ঠিক মনে নেই, তো মোটামুটি 600-700 হবেই। এবং সবচাইতে বড় ব্যাপার হচ্ছে ছেলেটা করোনাকালীন সময়ে কি করবে, স্কুল বন্ধ, তার বাবারও কাজের অনেকটাই কমতি, তো সেক্ষেত্রে সে চিন্তা করছে যে কি করবে। তো এই চিন্তা করতে করতে ইউটিউব দেখে দেখে, বিভিন্ন ভিডিও, মানুষের সাফল্য কথা, গল্প, সেগুলো দেখে দেখে সে চিন্তা করলো, না আমি হাঁসের খামার করব। তার বাবাকে বললো এবং তারপরে শুরু করলো। তো আজকের পুরো অনুষ্ঠানে এই স্কুলের যে ছেলেটা তার গল্পটা তুলে ধরব, তার বাবা তাকে সময় দেয়, কেননা এত এত খাবার সবসময় সে দিতে পারে না সময়, আবার এখন স্কুলও খুলে গিয়েছে, যে কারণে তার বাবা আবার তার ছেলে অর্থাৎ বাপ ব্যাটার খামার, এবং বিশেষ করে স্কুলের বাচ্চাটারই খামার। তো এই বাপ ব্যাটার গল্প আমরা শুনবো, বিশেষ করে ব্যাটার গল্প অর্থাৎ ছেলেটার গল্প শুনবো। তো কথা বাড়াবো না, চলে যাব আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে, এবং চেষ্টা করব আজকে কিছু কিছু হাঁসের পরিচিতি কি কি জাত এই জিনিসগুলো একটু তথ্য দেওয়ার, এবং সাথে হাঁসের কিছু রোগের কীভাবে কীভাবে করা যায়, মানে প্রতিকার করা যায়, এই ব্যাপারগুলো আজকের অনুষ্ঠানে তুলে ধরব। চলুন তোলা চলে যাই আজকের অনুষ্ঠানের মূল আয়োজনে। ফার্মার টিভি, কৃষক টিভি। বহু প্রাচীনকাল থেকে আমাদের দেশে হাঁস পালন হয়ে আসছে, তবে এই হাঁস পালনে আছে বেশ লাভ। সুপ্রিয় দর্শক, সুপ্রিয় শ্রোতা, এই মুহূর্তে আছি রাজবাড়ি জেলায়। তো রাজবাড়ি জেলায় গ্রামের নাম কি? দক্ষিণ ভবানীপুর। এটা হচ্ছে পুলিশ লাইনের পেছনে না? তো এই যে হাঁসের খামারটা দেখতে পাচ্ছি, তো এই হাঁসের খামারটা আসলে কবে শুরু করছো আর কি? তুমি শুরু করছো। তোমার নাম কি আর কিসে পড়ো? আমার নাম মোহাম্মদ আমিনুল ইসলাম নয়ন, আমি অষ্টম শ্রেণীতে পড়ি। কোন স্কুলে? অঙ্কুর স্কুল অ্যান্ড কলেজে। ইউটিউবে আমি দেখছি করোনাকালীন সময়ে স্কুল কলেজ বন্ধ হয়ে যায়, তখন আমার বাবাকে বললি কিছু আশেপাশা কিনে দাও, তারপর তো এই প্রশাসনা করি। প্রথমে কয়টা বাচ্চা দিয়ে শুরু করছিলা? 300-500টা। হ্যাঁ, এই বাচ্চাগুলো কই থেকে কিনছিল তোমার বাবা? সিরাজগঞ্জ তারাশানা। সিরাজগঞ্জ থেকে? হ্যাঁ। তো ধরো এত কিছু থাকতে যে হাঁস শুরু করলা, ইউটিউবে দেখলা, সেখান থেকে শুরু করলা, তো এখন কতগুলো হাঁস আছে তোমার এখানে? 800 হাঁস আছে। 800 হাঁস? হ্যাঁ। ডিম পারে কতগুলো? ডিম পারে 450।
এখন বয়স হলো 7 মাস ফার্মার টিভি কৃষক টিভি আচ্ছা নয়ন এই যে তুমি ক্লাস 8 এ পড়ছো আর বিশেষ করে তোমার এই খামারে তোমার বাবাই সহায়তা করছে তাই না হ্যাঁ এই যে তোমার বাবা না খাবার দিচ্ছে হ্যাঁ হ্যাঁ তো এই যে ধরো হাঁসগুলা মানে প্রথম শুরু করো কয়টা বাচ্চা দিয়ে তারপরে কিছু মারা যায় ভ্যাকসিনের কারণে একটু সমস্যা হওয়ার জন্য একটু কয়টা হাঁস মারা গেছিল তারপর আবার কি করলাম তারপরে আবার উঠালাম 500 এখন ডিমের উপর আসছে কতগুলা আমরা তো জানি যে হাঁস পালন একটা লাভজনক বাংলাদেশের অনেক প্রান্তে কিন্তু এখন হাঁস পালন করতেছে তো সেক্ষেত্রে হাঁস পালতে হলে একটু জলা লাগবে মানে পানি লাগবে আবার পানি ছাড়াও হাঁস পালা যায় সেখানে শেডের মধ্যে হাউস করে কৃত্রিম ভাবে পানি দিয়ে তো তোমরা এখানে কি শামুক খাওয়াতে পারতেছো না কিভাবে কি কি খাওয়াচ্ছ আর কি এখন শামুক খাওয়াচ্ছি ধান খাওয়াচ্ছি তারপরে ফিট খাওয়াচ্ছি লেয়ার লেয়ার ফিট ফিডও খাওয়াচ্ছি হ্যাঁ শামুক কি এখানেই হচ্ছে এই পানিতে না না ওইটা বাইরে থেকে আনা লাগতেছে বাইরে থেকে আনা লাগতেছে না হ্যাঁ তো তুমি এখন কেবল ক্লাস 8 এ পড়তেছো হ্যাঁ তো 8 এ পড়তেছো সামনে আরো অনেক সময় পড়ালেখা তো করবাই হ্যাঁ হ্যাঁ তো পড়ালেখার পাশাপাশি তুমি এভাবে হাঁস চাষ করতেছো হাঁস পালন করতেছো তাই না তো ব্যাপারটা কেমন লাগে তোমার কাছে ভালোই লাগে আমার ব্যাপারটা ভালোই লাগে তো তোমার বাবা কি করেন বাবা কাঠের ব্যবসা করে কাঠের ব্যবসা করেন তো পুঁজি তো বাবাই দিছে না তুমি দিছো না বাবাই দিছে পুঁজি বাবা দিছে মানে ইচ্ছা তোমার যে এই হাঁস পালন করে কিছু একটা করবা তাই তো হ্যাঁ হ্যাঁ তো অন্য আর কিছু পালো না তুমি না শুধু হাঁস পালো না অন্য কিছু পালি না খালি হাঁস আর বাড়ি দুই একটা গরু আছে বাড়ি দুই একটা গরু আছে কয়টা গরু আছে তিনটা গরু দুধ দেয় সবগুলো না মানে বাছুর আর গরু মিলে হ্যাঁ গরু মিলে বাছুর আর গরু কয়টা গাবি একটা একটা গাবি দুইটা বাছুর হ্যাঁ তো হাঁস পালন করলে কিংবা মুরগি পালন করলে আমরা জানি যে রোগবালাই থাকে বলতে যে দেখা গেছে যে হয় কোনো প্লেগ রোগ হয় হাঁসের ক্ষেত্রে অনেক সময় রানী খেতের সমস্যাটা হয় মুরগির ক্ষেত্রে হয় তো এগুলার ক্ষেত্রে তোমরা কি করতেছো বা তুমি নিজে ভ্যাকসিন গুলা কিভাবে করতেছো ভ্যাকসিন গুলা কিনে নিয়ে আসে ওদের দিচ্ছি পাই পাই দিচ্ছো নিজে পারো তুমি এখন হ্যাঁ টুকটাক পারি টুকটাক পারো হ্যাঁ তাও লোকই দিয়ে যায় লোকই এসে দিয়ে যায় কোনো প্রশিক্ষণ নিছো না প্রশিক্ষণ নেইনি ওই দেখতে দেখতেই প্রশিক্ষণ হয়ে গেছে মানে ইউটিউবে দেখতে দেখতে প্রশিক্ষণ হয়ে গেছে তো তোমার বন্ধুরা যারা আছে তুমি অঙ্কুর স্কুলে পড়তেছো রাজবাড়ির রাজবাড়ি শহরের একটা স্কুল তো এই স্কুলের যারা বন্ধু আছে তোমার বা সহপাঠী যাদের সাথে পড়ছো ওরা তোমার এই খামারে কখনো আসে নাই আইছে আইছে হ্যাঁ তা ওরা কি বলে ভাই বন্ধু ভালোই করছিস ভালো লাগতেছে আবার আসবেনে এসে আবার আসবেনে তো ডিম খাওয়াইছো হ্যাঁ হ্যাঁ ধরো এখন 450 ডিম বিক্রি করতেছো কিনা ছিল 35 টাকা করে পিস পালছো প্রায় 7 মাস আবার কিছু আছে প্রায় 1 বছর তো এই পর্যন্ত খরচ হয়েছে কয় টাকা হিসাব আছে তোমার কাছে হ্যাঁ আছে 6 লাখ টাকা প্রায় 6 লক্ষ টাকা
কিন্তু এখন তো কেবল ডিম বিক্রি শুরু হয়েছে, তো তোমার লাভ কেমন আসবে মানে মনে করতেছো তুমি? আর কয়েকদিন পরে এই মাসে কিছু লাভ হইতে পারে, দেখা যাচ্ছে।